أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় পরম দয়ালু স্রষ্টার নামে আরম্ভ করছি। আজকে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের সুরা আল বালাদ এর বাংলা অনুবাদ করে শোনাব। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এর আয়াত সংখ্যা 20। আমি শপথ করছি এ পবিত্র নগরীর, এ নগরীতে তুমি দায় দায়িত্বমুক্ত একজন বাসিন্দা। আমি শপথ করছি আদি পিতা ও তার ঔরস থেকে যা সে জন্ম দিয়েছে তাদের। আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে সৃষ্টি করেছি। এ মানুষটি কি একথা মনে করে তার উপর কারোই কোনো ক্ষমতা চলবে না? সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি। সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি। সে কি ভেবেছে তার এসব কর্মকাণ্ড কেউ দেখেনি? আমি কি ভালো মন্দ দেখার জন্যে তাকে দুটো চোখ দেইনি? আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি? আমি কি তাকে ন্যায় অন্যায় দুটো পথ বলে দেইনি? কিন্তু সে তো দুর্গম পথ পার হওয়ার হিম্মত দেখায়নি। তুমি কি জানো সে দুর্গম পথটি কি? তা হচ্ছে দাসত্বের শেকল খুলে কাউকে মুক্ত করে দেয়া। দুর্ভিক্ষের দিনে কাউকে কিছু খাবার দেয়া, নিকটতম কোনো আত্মীয় এতিমকে আহার পৌঁছানো, কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মিসকিনকে কিছু দান করা, অতঃপর তাদের দলে সামিল হয়ে যারা ঈমান আনবে এবং একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দিবে। সত্যিকার অর্থে এরাই হচ্ছে ডান দিকের সৌভাগ্যবান লোক। আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক। সেখানে তাদের উপর আগুনের শিখা ছেয়ে থাকবে।